আপনি কি ঠাকুর ঘরে নিয়মিত নিত্য পুজো করেন? ঠাকুর ঘরে ভুলেও করবেন না এই কাজগুলি, নচেত আপনার সংসারে চরম অমঙ্গল নেমে আসবে। তবে চলুন দেখে নিন এই মূল ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘর রয়েছে, আমরা নিয়মিত ভগবানের পুজো অর্চনা করে থাকি। কিন্তু বলা হচ্ছে এই ঠাকুর ঘরে এমন কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলিকে সর্বদাই মেনে চলা দরকার। আপনি যদি এগুলিকে না মেনে চলে থাকেন তাহলে ভগবান আপনার প্রতি রুষ্ট হবেন। ভগবানের কৃপালাভ থেকে আপনি এবং আপনার পরিবার বঞ্চিত থাকবেন। তাই আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই নিয়মগুলিকে সর্বদাই মেনে চলার চেষ্টা করুন, কারণ আমরা প্রত্যেকেই চাই ভগবানের কৃপালাভ পেতে। সবাই চাই জীবনটাকে সুখে ও শান্তিতে কাটাতে। কিন্তু আপনি যদি সর্বদাই এই ভুলগুলি করে থাকেন তাহলে কখনোই ভগবানের কৃপালাভ পাবেন না। আপনি পারেন আপনার জীবনের সৌভাগ্যের চাবিকাঠিকে খুঁজে নিতে। তাই আশা রাখব ভিডিওটি দেখুন, দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধু বিভিন্ন গ্রুপের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দিন। এতে আপনার মঙ্গল সর্বদাই হবে, ভগবানের কৃপালাভ মিলবে। বাস্তুমত অনুসারে বলা হচ্ছে বাড়ির মধ্যে সবচেয়ে পবিত্র স্থান হলো এই ঠাকুর ঘর, আর এই ঠাকুর ঘর থেকেই গৃহের পজিটিভ এনার্জি তৈরি হয়, যার দ্বারা গৃহকে সর্বদাই সুরক্ষিত রাখে, গৃহের সকল অমঙ্গলকে দূর করে। আমরা প্রত্যেকেই ভগবানের কৃপালাভ পেতে চাই, কারণ আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে খারাপ সময় নেমে আসুক বা আমরা দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করে থাকি। প্রথমে আমরা দেখে নেব আপনি কোনোভাবেই ঠাকুর ঘরে ভাঙা মূর্তি রাখবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি বাজার থেকে মূর্তি আনার সময় ভেঙে গেছে, আপনি সেই মূর্তিটিকে ঠাকুর ঘরে রেখে দিয়েছেন, কিন্তু এটা করা একদমই উচিত নয়। আপনি এই মূর্তিটিকে তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন, নচেত ভগবানের রুষ্ট প্রকোপ আপনার জীবনে পড়বে। তাই ভুলেও এই ধরনের মূর্তি কোনোভাবেই ঠাকুর ঘরে রাখা একদমই উচিত নয়। অপরদিকে দেখে নেব ঠাকুর ঘরে কোনোভাবেই পূর্বপুরুষদের ছবি একদমই রাখবেন না। অনেক বাড়িতেই ঠাকুর ঘরে পূর্বপুরুষদের ছবি রেখে দিয়েছেন, আপনি যদি রেখে দেন এক্ষুনি সরিয়ে ফেলুন, নচেত আপনার গৃহে চরম অমঙ্গল নেমে আসবে। এই জিনিসটি রাখা ঠাকুর ঘরে একদমই উচিত নয়, তাই আপনি এক্ষুনি সরিয়ে ফেলুন। অপরদিকে দেখে নেব আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরটিকে সর্বদাই উত্তর দিকে কিংবা উত্তর পূর্ব কোণে করবেন, এই কোণে ঠাকুর ঘর করা উচিত। অবশ্যই আপনাদের বাস্তু মেনে এই দিকটিকে সর্বদাই খেয়াল রাখতে হবে, কারণ বাড়ির জন্য ঈশান কোণ অত্যন্তই একটি পবিত্র কোণ, আপনি এই কোণে সর্বদাই ঠাকুর ঘর করবেন। বলা হচ্ছে ঠাকুর ঘরে আপনি কোনোভাবেই একাধিক মূর্তি রাখবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি বাড়ির ঠাকুর ঘরে অনেক ধরনের মূর্তি রেখে দিয়েছেন, কিন্তু একাধিক মূর্তি বা ছবি রাখা একদমই উচিত নয়। বন্ধুরা, এরপর আপনাদের যে বিষয়টি বলবো এটি অনেকেই ভুল করে থাকেন, সেটি হলো ঠাকুর ঘরের পাশেই শৌচাগার করে থাকেন, কিন্তু এটা করা একদমই উচিত নয়। আপনাদের এই নিয়মটি সর্বদাই খেয়াল রাখতে হবে। ঠাকুর ঘরে আপনি কোনোভাবেই শনিদেবের মূর্তি রাখবেন না, এর ফলে শনিদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনে পড়বে। আপনি আর কিছু করুন বা না করুন এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন, নচেত শনিদেবের কুনজর আপনার জীবনকে ছারখার করে দেবে। এই মূর্তিটি ঠাকুর ঘরে রাখা
কখনোই উচিত নয়। অপরদিকে বলা হচ্ছে, ঠাকুর ঘরে আপনি সর্বদাই পুজো অর্চনা, মন্ত্রপাঠ, জপ ধ্যান করার জন্য ঠাকুর ঘরকে ব্যবহার করবেন, কিন্তু ঠাকুর ঘরে কোনোভাবেই ঘুমোবেন না, এতে ভগবানের কৃপালাভ থেকে আপনি বঞ্চিত থাকবেন। ঠাকুর ঘরের দেবদেবীদের মূর্তিগুলিকে কোনোভাবেই মুখোমুখি রাখবেন না, এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। অপরদিকে বলা হচ্ছে, আপনি আপনার ঠাকুর ঘরটিকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, কোনোভাবেই ঠাকুর ঘরকে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না, এতে গৃহের অমঙ্গল নেমে আসে, অমঙ্গল দেখা দেয়। দিনের বেলায় ঠাকুর ঘরকে সর্বদাই খোলা রাখবেন, কোনোভাবেই দিনের বেলায় ঠাকুর ঘরকে বন্ধ রাখবেন না। অপরদিকে ঠাকুর ঘরে আপনি কোনোভাবেই ঝগড়া বিবাদ, অশান্তি, এই সব অনুচিত কাজগুলি করবেন না, এতে সংসারের সুখ শান্তি নষ্ট হয়, সংসারে চরম অশান্তি দেখা দেয়। বলা হচ্ছে, আপনি ঠাকুর ঘরে সর্বদাই শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রবেশ করবেন, কোনোভাবেই অপবিত্র হাতে কিংবা অশুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে ঢুকবেন না, দেবদেবীদের মূর্তিকে স্পর্শ করবেন না। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দিলাম ঠাকুর ঘরে ভুলেও এই সব কাজগুলি করবেন না, এতে আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে, আর এর জন্য আপনি নিজে নিজে দায়ী থাকবেন। তাই শাস্ত্রমতে অবশ্যই প্রত্যেকেরই এই নিয়মগুলি মেনে চলা দরকার। বন্ধুরা, আপনার বাড়ির ঠাকুর ঘরটি কোন কোণে রয়েছে, অর্থাৎ বাড়ির মধ্যে ঈশান কোণে আছে কি না, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে কখনোই ভুলবেন না। আর যারা নতুন বাড়ি তৈরি করার চিন্তাভাবনা নিচ্ছেন বা বাড়ি তৈরি শুরু করেছেন, অবশ্যই আপনাদের একটা বিষয় খেয়াল রাখি, বাস্তুমতে আপনি আপনার বাড়ির ঈশান কোণে, অর্থাৎ উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়, এই কোণ অত্যন্ত পবিত্র, অত্যন্তই শুভ, এই কোণে সর্বদাই ঠাকুর ঘর স্থাপন করুন, এতে ভগবানের বসবাস হবে, ভগবানের কৃপালা পাওয়া যাবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য, অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।